Hello friends, welcome back to my channel. কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি. Hopefully তোমরাও ভালো আছো. আসলে এখন সবাই ভালো থাকবে এটাই আমাদের কাম্য. সারা বিশ্বে এখন যে পরিস্থিতি করোনা ভাইরাস নিয়ে এটা আসলে নতুন করে আমার বলার কিছু নেই. বাট আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো. আর আমার যেটা সাজেশন আর সবার মতো সেটা হচ্ছে অবশ্যই বাসায় থাকো, সেফ থাকো. আমার মনে হয় বাসায় থাকলে অবশ্যই সেফ থাকা যায়, যদি প্রয়োজন না হয় বাইরে না যাওয়াটাই বেটার. ফ্যামিলিকে টাইম দাও, বাচ্চাকে টাইম দাও, দেখবা তোমাদের টাইমটা অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে. তো অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ভাবছি যে আসলে বাসায় আছি কি করব, কী টাইপসের ভিডিও দিব, কি করব, এটা অ্যাকচুয়ালি আমার মাথায় কাজ করছিল না. পরে মনে হলো যে আসলে আমার বাচ্চাটা আমার থেকে বেশি আর কি বোর ফিল করছে আমার বাচ্চা. তো আমার মনে হলো ঠিক আছে আজকে আমি আমার বাচ্চার সাথে একটা ব্লগ করি. সেটা হচ্ছে আমার বাচ্চার একটা টয় আছে, টয়টার নাম হচ্ছে ক্রেজি ডগ. তো ক্রেজি ডগটা নিয়ে আজকে আমাদের ব্লগ. তো আমার এই আমার বাচ্চার এই ক্রেজি ডগ নিয়ে ডিটেলস বলবে আমার মেয়ে. যে নাম্বার হবে, যে কালার হবে, সে যে কালার হবে সে নাম্বার পাবে, সে সেটাই হলো তুলতে হবে একটা স্বর্ণা দিয়ে. গেমসের রুলস সম্পর্কে একটু তোমাদেরকে বলি. সেটা হচ্ছে এখানে অনেকগুলি কার্ড সাজানো রয়েছে. তো তোমাদের এর মাঝ থেকে যে কোনো একটি কার্ড তুলতে হবে এবং এই কার্ডের মাঝে যে অক্ষরটি লেখা আছে এবং যে কালারের বোনটা আছে সেটা আমাদের এই বোল থেকে তুলতে হবে. তো এখন হচ্ছে ডগটা ঘুমিয়ে আছে আর আমরা যখন ওর থেকে বোনটা নিব সামটাইম ডগটা টের পেয়ে যায়. তো টের পেয়ে গেলে যার উপরে ক্রেজি হয়ে যাবে আলটিমেটলি সে আউট এবং অপোজিট পার্সন উইন হবে. লেটস গো, আমরা আর দেরি করছি না, আমরা এখন স্টার্ট করব আমাদের ক্রেজি টয় প্লে. আমার মেয়ে জিতে গেছে. সো নাও ইওর টার্ন. ওকে, আমরা অন করলাম ডগটা. ডগটা কিন্তু এখন ঘুমিয়ে রয়েছে. তো এখন আমরা অ্যাকচুয়ালি কাজ করবো. নাও চু, চু এবং রেড কালারের বোন নিতে হবে ঘুমন্ত ডগের থেকে. আবার তোমার
যেটা বর্ণিয়া কাট পড়েছিল ভাগ্যে তো আলটিমেটলি আমি সেটা নিতে পারি নাই জবটা জেগে গেছে ঘুম থেকে এবং আমার উপরে ক্রেজি হয়ে গেছে সেজন্য আমি জিততে পারি নাই আর কি আমার মেয়েটা উইনার হয়েছে ফার্স্ট টাইম তাই এখন আমরা নেক্সট ফর রাউন্ডটা আমরা স্টার্ট করব তো আমরা এইরকম তিনটা রাউন্ড খেলব তিনটা রাউন্ডে যে আর কি ফার্স্ট হবে সে ফার্স্ট আর যে লুজার হবে সে লুজার তো আমরা স্টার্ট করছি আমাদের সেকেন্ড রাউন্ড আমরা স্টার্ট করি রক পেপার সিজার
আমি বাট আমি ফার্স্টে আর কি টর্চে জিতে তো আসলে কোনো লাভ নেই যদি আমার ভাগ্যে পড়ে চার পাঁচটা বন নিতে হবে তাহলে তো আসলে আলটিমেটলি বিপদ আমারই সো দেখা যাক কি হয় লাকিলি ইয়েলো এন্ড ওয়ান বন অনেক কমে গেছে এবং ইয়েলো কালারটা লাস্টের দিকে খুব ইজিলি পেয়েছি এটাও ওকে নাও ইয়োর টার্ন দেখবো কে কয়টা পেয়েছি আমি কয়টা পেয়েছি আমার মেয়ে কয়টা পেয়েছি এর উপরে ডিপেন্ড হবে কে উইনার আর কে লুজার তো কে আগে কাউন্ট করবে মা আমি না তুমি ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 আমি পেয়েছি মোট 10টা বোন নাও মাই ডটার টার্ন তোমরা কমেন্টস করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর অবশ্যই নেক্সট খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে নিউ কোনো ব্লগ নিয়ে কিন্তু তোমরা ভালো থাকো এবং অবশ্যই সবাই অনেক সাবধানে থাকো আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের মোকাবেলা করতে পারবো এবং সবাই সুস্থ থাকবো সবার সুস্থতা কেমন